শুভেচ্ছা সবাইকে। আমি আছি এখন এই মুহূর্তে শেরপুরের ডিসি উদ্যানে, যেখানে মুক্তিযুদ্ধ জাদুঘরের তত্ত্বাবধানে এবং শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হচ্ছে এবং বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে এই জায়গাতে। শেরপুর জেলার প্রায় অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীরা কিন্তু এখানে বিভিন্ন প্রকল্প উপস্থাপন করছেন এবং তাদের ভিন্নধর্মী যে প্রজেক্টগুলো রয়েছে সেই প্রজেক্টগুলো কিন্তু এই মেলাতে প্রদর্শন করছেন। আমাদের আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত হয়েছেন শেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রশিদ মহোদয়। আমরা তার কাছ থেকে শিশুদের এই প্রকল্প সম্পর্কে একটু জানব এবং বিজ্ঞান মেলাগুলো সম্পর্কে কী ধরনের আয়োজন থাকছে এবারের মেলাতে সে সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। জি, আপনাকে ধন্যবাদ। আমরা ইতিমধ্যে আমাদের উপজেলাগুলোতে আমাদের বিজ্ঞান মেলা সমাপ্ত করে আজকে জেলা পর্যায়ের বিজ্ঞান মেলা আজকে উদ্বোধন করতে যাচ্ছি। তো এখানে বিভিন্ন আমাদের উপজেলার পাঁচটা উপজেলার প্রত্যেকটা উপজেলার থেকে প্রতিটা গ্রুপে তিনটা করে দল আজকে অংশগ্রহণ করছে। তো এটার মাধ্যমে আমরা শিশুদেরকে বিজ্ঞান মনস্ক করা এবং ভবিষ্যতে যে নেতৃত্ব দেওয়ার মতো যে বিভিন্ন বিজ্ঞান প্রজেক্ট যেটাকে বাস্তবায়ন করা দরকার আমাদের সামাজিক এবং রাজনৈতিক যে জীবন আমাদের চলার পথে, যে কী কোন প্রযুক্তিটা এই মুহূর্তে দরকার, ভবিষ্যতে কোন প্রযুক্তিটা করা দরকার, অ্যাভেলেবল করা দরকার আমাদের দেশে। তো আমাদের এই ক্ষুদে বিজ্ঞানীরা তারা তাদের প্রজেক্টের মাধ্যমে, নতুন নতুন প্রজেক্টের মাধ্যমে আমাদেরকে পথ দেখাবে। আমরা চাই আমাদের শিশুরা বিজ্ঞান মনস্ক হোক এবং বিজ্ঞান শিক্ষায় আরও আগ্রহী হোক এবং দেশকে তারা ভবিষ্যতে সুন্দর একটা উন্নত শহর, উন্নত দেশ গড়ার কাজে তারা আমাদেরকে নতুন নতুন প্রযুক্তির সহায়তা আমাদেরকে পথ দেখাক, এটাই আমাদের এক্সপেকটেশন। ধন্যবাদ। দর্শক শুনছিলেন আজকের এই বিজ্ঞান মেলা সম্পর্কে বলছিলেন আমাদের শেরপুরের জেলা প্রশাসক। আমরা এখানকার বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের সাথে কথা বলতে চাই। শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষার্থীরা কিন্তু আজ তাদের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে এবং প্রকল্প প্রদর্শন করছে। আমরা যদি কিছু প্রকল্প দেখতে চাই, আমরা ঘুরে দেখানোর চেষ্টা করব। এখানকার প্রায় অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকল্প সম্পর্কে আমরা জানানোর চেষ্টা করব। 43তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান অলিম্পিয়াডের জুনিয়র গ্রুপে আমরা এবার কথা বলতে চাই ঝিনাইগাতি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে। তাদের প্রকল্পগুলো আমরা ঘুরে দেখার চেষ্টা করব। তোমরা কী ধরনের প্রকল্প এখানে প্রদর্শন করছো এবং সেগুলো কীভাবে আমাদের ব্যক্তি এবং এই দেশের জন্য, সবার জন্য কীভাবে মঙ্গল বয়ে আনতে পারবে বলে তোমাদের ধারণা? জি, আমরা এখানে অনেক ধরনের প্রকল্পই নানামুখী চিন্তাভাবনা খাটিয়ে অনেক ধরনের প্রকল্প তৈরি করেছি। তো আমি কি একটা একটা করে দেখাবো? জি, আমাদের প্রথম প্রকল্প হচ্ছে ট্রাফিক রুল মেনটেনের জন্য একটা প্রকল্প। খুব স্বল্প খরচে এবং স্বল্প বুদ্ধিমত্তায় এই প্রকল্পটি তৈরি করা যাবে। অনেক সময় আমরা দেখে থাকি যে ট্রাফিক রুল মেনটেন না করার জন্য ট্রাফিক জ্যামের মতো নানামুখী দুর্ঘটনা, নানামুখী সমস্যার সৃষ্টি হয়। সেক্ষেত্রে এই প্রকল্প আমাদের যেভাবে সাহায্য করবে, যখন আমরা, আপনি যদি এখানে একটু খেয়াল করেন, যখন গাড়িটি এদিক দিয়ে যাবে, অর্থাৎ এই রুটটা হলো এদিক পূর্ব থেকে উত্তর দিকে যাওয়ার, আমরা সেখানে ধারণা করতে নিতে পারি, যখন এদিক দিয়ে যাবে তখন সেটি বিটের মতোই নর্মালি চলে যেতে পারবে। কিন্তু যখন কোনো গাড়ি ট্রাফিক রুল মেনটেন না করে অন্য রাস্তা দিয়ে আসার চেষ্টা করবে বিপরীত মুখ থেকে, সেখানে বাধার সম্মুখীন হবে এবং সেখানে টায়ার পাংচারও হতে হওয়ার ব্যবস্থা থাকবে। সুতরাং অর্থাৎ ইচ্ছা করেও কেউ ট্রাফিক রুল অমান্য করতে পারবে না। তো এর ফলে অনেক সময় ট্রাফিক জ্যামের জন্য যে অনেক দুর্ঘটনা ঘটে, আমরা অ্যাম্বুলেন্সে দেখি অনেক সময় যথাসময়ে হসপিটালে না পৌঁছানোর জন্য যে অনেক দুর্ঘটনা, মানে মৃত্যুর সম্মুখীন হয়, সে ধরনের সমস্যাগুলো সমাধান হবে। দ্বিতীয় প্রজেক্টটি হচ্ছে সেফ অ্যান্ড ইন্টেলিজেন্ট কার, যেখানে তোমাদের মূলত প্রকল্প কয়টা প্রকল্প? পাঁচটা প্রকল্প। আচ্ছা, ওকে, ধন্যবাদ। আমরা এবারে অন্য শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার চেষ্টা করব। এখানে রয়েছে, আমি যদি একটু কথা বলতে চাই, আপনাদের প্রতিষ্ঠানের নামটা কি? শেরপুর গভর্নমেন্ট সরকারি মহিলা কলেজ। আচ্ছা, আপনাদের কি কি ধরনের প্রকল্প রয়েছে এই জায়গাতে? এই জায়গাতে মানে বায়ু দূষণ রয়েছে, পানির অপচয় রোধের জন্য প্রয়োজনীয় উপকরণ রয়েছে, আর একটা সোলার সিস্টেমের লাইট প্লাস ফ্যান রয়েছে। আচ্ছা, আমরা কি দেখতে পারি এই ফ্যান সিস্টেমটা কিভাবে কাজ করে? এটা ফ্যান সিস্টেমটা হলো, এটার নাম দেওয়া হয়েছে বোতলিস লাইট প্লাস ফ্যান। এখানে দুটো বাটন আছে, একটা লাইটের জন্য আর একটা ফ্যানের জন্য। আমি গরমকালে যখন লোডশেডিং হবে রাতে, তখন এই দুটো একসাথে এবং আলাদাভাবে ইউজ করতে পারবো। আমি যদি লাইট ইউজ করতে চাই তাহলে ওপরের বাটনটা, সরি, আমি যদি ফ্যান ইউজ করতে চাই ওপরের বাটনটা ক্লিক করব।
আর যদি লাইট ইউজ করতে চাই তাহলে নিচের বাটনটা ক্লিক করব আমরা দুইটা একসাথে ইউজ করতে চাই তাহলে এইভাবে পারব আর যদি চাই একটা শুধু তাহলে যে কোনো একটা বাটন ক্লিক করলে ধন্যবাদ আমরা দেখছিলাম শেরপুর সরকারি মহিলা কলেজের বিভিন্ন প্রকল্পগুলো এখানে রয়েছে শ্রীবর্দি এপিপিআই শ্রীবর্দি শেরপুরের একটি স্কুল তো আমরা এবার তাদের কাছ থেকে তাদের প্রকল্পগুলো সম্পর্কে জানার চেষ্টা করব তোমাদের কি কি ধরনের প্রকল্প এখানে উপস্থাপন করছো তোমরা আমাদের এখানে আছে ডিজিটাল ওয়াটার পাম্প এবং আছে করোনার স্যানিটাইজার ডিজিটাল ওয়াটার পাম্প কিভাবে কাজ করে সেটা সম্পর্কে আমাদেরকে যদি একটু বলো ডিজিটাল মানে নতুন পাম্প বানানো হয়েছে হাতের তৈরি পাম্প মানে আমরা এই পাম্পটা বানাইছি ওকে আপনারা দেখবেন হ্যাঁ একটু প্রদর্শন শুরু করা সিলিন্ডার বানিয়ে দিলো সিলিন্ডার বানিয়ে আচ্ছা এই ডিজিটাল ওয়াটার পাম্প যদি ইমপ্লিমেন্ট করা সম্ভব হয় আমাদের ব্যক্তি জীবনে বা আমাদের সমাজ জীবনে তাহলে কি কি ধরনের পরিবর্তন আমাদের জীবনে আসবে বলে তোমরা মনে করছো আমাদের সমাজে যদি এটা আসে প্রচলিত হয় ঠিক আছে সব জায়গায় এই জিনিসটা হইলে অনেক ভালো হবে কারণ ডিজিটাল পাম্পে এমনি অন্যান্য পাম্পের চেয়ে এই পাম্পটা ভালো হবে আচ্ছা ধন্যবাদ আমরা অন্য আরও একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এই বিষয়গুলো জানার চেষ্টা করব আমরা আরও একটি শিক্ষা প্রতিষ্ঠানে এসেছি শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় তাদেরও বেশ কিছু রঙিন এবং বেশ কিছু প্রকল্প আমরা দেখতে পাচ্ছি আমরা তাদের কাছ থেকে জেনে নেব যে তাদের কী কী ধরনের প্রকল্প রয়েছে এবং এগুলো আমাদের ব্যক্তি জীবনে কী ধরনের উপকার করতে পারে আসসালামু আলাইকুম আমি আতিয়া সেনদিদা শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দশম শ্রেণী আমাদের প্রকল্পের নাম হচ্ছে স্মার্ট ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে পৌরসভার পানি নদীর পানি দূষণ রোধ করা আর হচ্ছে শুষ্ক মৌসুমের সেচ সুবিধা এটা হচ্ছে যে পৌরসভার যে আমাদের যে ড্রেনে যে মানে পানিগুলো তো মাঝে মাঝে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আমরা এখানে হাফসাই গেলে যে বৃত্তাকার ড্রেনের ব্যবস্থা করেছি এখানে এটার মাধ্যমে ময়লা পানিটা স্মার্ট পন্ডে এসে এখানে পিউরিফাইং হয়ে রিজার্ভারে জমা হবে আর সেখান থেকে পাম্প হাউসের মাধ্যমে জমিতে যাবে এর ফলে হচ্ছে যে জমিতে পানি দেওয়ার জন্য যে আমরা সেচ পাম্পের মাধ্যমে যে পানি তুলে যাতে মাটির নিচে পানি এটা নিচে চলে যায় এর মাধ্যমে পানি দিলে মাটির নিচ থেকে পানিটা কম তুলতে হবে ফলে মাটির লেয়ারটা ঠিক থাকবে আর বর্ষা মৌসুমে যেহেতু এখানে পানিটা তেমন একটা প্রয়োজন হবে না তখন এই অতিরিক্ত পানিটা এই পাইপের মাধ্যমে নদীতে চলে যাবে আচ্ছা ধন্যবাদ আমরা শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আরও বেশ কিছু প্রকল্প রয়েছে আমরা আরও একটি স্টলে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অন্য একটি প্রদর্শনী সম্পর্কে জানব এখানে কি কি ধরনের প্রকল্প প্রদর্শন করা হচ্ছে ফায়ার কন্ট্রোলার অ্যান্ড পাওয়ার সেভিং প্রজেক্ট এই প্রজেক্টটি যদি আমাদের জীবনে আমাদের সমাজে এবং আমাদের দেশে যদি ইমপ্লিমেন্ট করা হয় তাহলে কি ধরনের পরিবর্তন আসবে বলে তোমরা মনে করো জি দেখেন আমরা এখানে যে এনার্জি সেভিং কাজটা করেছি এখানে প্রচুর পরিমাণ বিদ্যুৎ অপচয় থেকে রোধ করা যাচ্ছে আর আমরা যে ফায়ার কন্ট্রোলারটা করেছি এখানে বিভিন্ন বিশেষ করে কারখানাতে আমরা বিশেষ করে কারখানার জন্য কাজটা করেছি কারখানাতে যে যান মালের ক্ষতিগুলো হচ্ছে কিছুদিন পর পর আগুন দুর্ঘটনা ঘটতেছে তো হ্যাঁ এরকম না যে এর মাধ্যমে সম্পূর্ণ আগুন নিভানো যাবে কিন্তু প্রাথমিক অবস্থায় কিন্তু আগুনটা অনেকটা কন্ট্রোল করা যাবে পরে তো ফায়ার সার্ভিস আসতেছে কিন্তু প্রাথমিকভাবে এটা করাতে কী হবে যে ওইখানে রাসায়নিক দ্রব্য থাকে এই আগুনগুলো দ্রুত ছড়াতে পারবে না তো এতে যান মাল আর কারখানাতে এত মানে অনেক কিছু থাকে দামি অনেক কিছু প্রয়োজনে অনেক কিছু ওগুলো নষ্ট হবে না সব কিছুই অনেক বাঁচবে অনেক সম্পদের মানে বাঁচানো যাবে আচ্ছা ধন্যবাদ শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আরও একটি প্রকল্প এখানে রয়েছে আমরা সে প্রকল্প সম্পর্কেও জানব এখানে কি কি প্রকল্প প্রদর্শন করা হচ্ছে এবং আমাদের ব্যক্তি জীবনে সমাজ জীবনে এবং দেশে যদি এই প্রকল্প ইমপ্লিমেন্ট করা হয় তাহলে কি কি পরিবর্তন আসতে পারে এখানে চারটি প্রজেক্ট আছে এটা হচ্ছে জিরো এনার্জি কুলিং চেম্বার এটা হচ্ছে রোটেটিং ব্রিজ এটা হচ্ছে লাইফাই টেকনোলজি অ্যান্ড এটা হচ্ছে ফ্লোটিং হাউস এই প্রজেক্টটা আমাদের কৃষকদের জন্য খুব উপকারে লাগবে কারণ কৃষকেরা ফ্রিজ কিনতে পারে না তাদের দেখা যায় যে আজকে সবজি কিনলে পরের দিনই বিক্রি করতে হচ্ছে অনেক সময় দেখা যায় সবজিগুলো পচে যায় এইটার মাধ্যমে কৃষকেরা 8 থেকে 10 দিন সবজি সংরক্ষণ করতে পারবেন এবং এটাতে কোনো বিদ্যুৎ না লাগায় একবার বানানোর পরে আর পরবর্তীতে কোনো খরচ হয় না
আচ্ছা ধন্যবাদ আমরা দেখলাম শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন প্রকল্প সম্পর্কে এবারে রয়েছে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার আহমদনগর উচ্চ বিদ্যালয়ের একটি প্রকল্প এই প্রকল্প সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব এই প্রকল্প কি ধরনের কাজে লাগবে এবং প্রকল্প সম্পর্কে একটু বিস্তারিত যদি বলো এটা আমাদের এটা জাহাজ সোলার চালিত জাহাজ এটা সাগরে বা নদীতে ভাসায় দিলে এটা কোনো ছাড়া আমরা জ্বালানি ছাড়া কোনো ব্যাটারি ছাড়া শুধু সোলারের জাহাজ সোলারের চার্জ দিয়েই এই জাহাজ চলবে যে এখানে সুইচ আছে সুইচ টিপ দিলেই এটা চলতে শুরু করবে যেহেতু জায়গাটা কম এই জন্য আমরা সেরকমভাবে দেখাতে পারছি না এটা চলবে শুধু জাহাজ সোলার দিয়েই চলবে শুধু কোনো খরচ হবে না আচ্ছা ধন্যবাদ আমরা দেখলাম শেরপুরের ঝিনাইগাতি উপজেলার আহমদনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের একটি প্রকল্প এবারে রয়েছে শেরপুরের অন্যতম যে শিক্ষা প্রতিষ্ঠান শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি তারা বেশ স্মার্ট কিছু টেকনোলজি এবং প্রজেক্ট আমাদের এখানে বাস্তবায়ন করার চেষ্টা করছেন আমরা ভিক্টোরিয়ার শিক্ষার্থীদের কাছ থেকে জেনে নেব কী কী প্রকল্প এখানে প্রদর্শন করা হয়েছে এবং আমাদের দেশে এইসব প্রকল্পগুলো ইমপ্লিমেন্ট করা হলে কী ধরনের সুবিধা আমরা পেতে পারি জি আমরা এখানে বানিয়েছি প্রথম মূলত একটা সেফ কার সিস্টেম মানে আমরা যে যানবাহন পরিচালনা সেই বিষয়ে সেফটি আর আমরা একটা ডাই হুইল ইয়ে বানিয়েছি যেটা আর কি আমরা রিসার্চের ক্ষেত্রে অনেক গুহায় বা অনেক জায়গায় সায়েন্স এক্সপ্লোরেশন বা ম্যাপিংয়ের ক্ষেত্রে অনেক জায়গায় যেখানে যাওয়া যায় না বট পাঠাতে হয় সেই ক্ষেত্রে আমরা এরকম একটা বট ডেভেলপ করেছি আমাদের আছে ইয়ে এটা হচ্ছে আইব্লিঙ্ক প্রজেক্ট একটা যখন রাতেবেলা এটা হচ্ছে নাইট টাইম স্লিপ প্রোটেকশন আগে রাতে যখন একজন গাড়ি চালায় চালক হঠাৎ করে ঘুমিয়ে যেতে পারে সেই ক্ষেত্রে আমরা এই চশমাটা আপাতত ইউজ করেছি কিন্তু যখন আমরা গাড়িতে লাগাবো তখন সেটা সেন্সর আকারে ব্যবহার করা হবে যখন বিপুল আকারে আমরা সেটা বাজারকরণ করতে পারবো এটার মাধ্যমে যখনই সে চোখের পলক ফেলবে তিন সেকেন্ডের মতো বা এর থেকে বেশি গাড়ির গিয়ারটা নিউট্রালে চলে যাবে এবং একটা বড় অ্যালার্ম বাজবে তার মানে কোনো চালক গাড়ি চালানো অবস্থায় যদি তিন সেকেন্ডের বেশি সময় ধরে তাদের পলক বন্ধ করে রাখে চোখের পলক তাহলে গাড়ি নিউট্রাল হয়ে যাবে আমরা ব্রেক করতে চেয়েছিলাম কিন্তু ব্রেক করলে গাড়িটা আকস্মিক থেমে যাওয়ার কারণে রাস্তায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে আর আমরা অ্যালার্মের যেহেতু ব্যবস্থা করেছি যদি ব্রেক নিউট্রাল হয়েও যায় সে কিন্তু সতর্ক হয়ে যাবে সতর্ক হওয়ার সম্ভাবনাটাই বেশি আর এদিকে আছে আমাদের এটা হচ্ছে লাইন ফলোয়ার রোবট উইথ অবস্টাকল অ্যাভয়েডেন্স এটা আমাদের একটা কনসেপচুয়াল রোবট যেটা আমরা বিল্ড করেছি যে এটা একটা লাইন ধরে চলতে পারবে এবং যদি সামনে একটা অবজেক্ট আসে সেটা স্মার্টলি সেটা ডিটেক্ট করে সেটা এড়িয়ে যেতে পারবে এই জিনিসটাকে আমরা যেখানে লাইন ফলোয়ার হিসেবে ইউজ করছি সেটা আমরা আরও একটা মাইক্রো প্রসেসর ইউজ করে এবং গুগল ম্যাপস বা এগুলোর সাহায্যে আমরা এই লাইনের ম্যাপিংটা বাদ দিয়ে গুগলের একটা ম্যাপিংয়ের প্রসেসিং করবো এখানে কন্ট্রোলার ইউজ করা হয়েছে আমরা প্রসেসর ইউজ করবো যদি করা যায় বড় গুগল তখন সেটা স্বয়ংক্রিয়ভাবে আর কি রাস্তা ডিটেক্ট করে চলতে পারবে যদি আমরা সেটা নির্দেশনা দিই এবং সামনে যদি কোনো ভেহিকেল বা অন্য কোনো কিছু আসে সেটা স্মার্টলি অ্যাভয়েড করে চলতে পারবে আচ্ছা ধন্যবাদ আমরা শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির বেশ কয়েকটি প্রকল্প প্রদর্শন করলাম এই স্টলটিও মূলত শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির আমরা এবারে শেরপুরের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রদর্শনগুলো দেখব আপনাদের প্রতিষ্ঠানের নাম চন্দ্রকোনা রাজলক্ষ্মী উচ্চ বিদ্যালয় আচ্ছা কী কী প্রকল্প প্রদর্শন করছেন আপনারা আমাদের প্রজেক্ট হচ্ছে পলিউশন আর অ্যান্টি পলিউশন রিডিউস রিউজ আর রিসাইকেল এই প্রকল্প যদি আমাদের বাস্তব জীবনে ইমপ্লিমেন্ট করা সম্ভব হয় তাহলে কী কী ধরনের পরিবর্তন আসবে বলে আপনারা মনে করছেন আসলে রিসাইকেল এমন একটি পদ্ধতি যা কিনা প্লাস্টিক বিভিন্ন বর্জ্যে পুনর্ব্যবহার করা হয় যদি আমরা এই প্লাস্টিকের পুনর্ব্যবহার করি তাহলে আমাদের পরিবেশ দূষণ থেকে মুক্ত হবে আর বর্তমানে যে প্লাস্টিক ব্যবহার করে রাস্তা তৈরি করা হয় তা সাধারণ রাস্তার চাইতে 70 গুণ বেশি মজবুত অর্থাৎ শক্তিশালী হয় যদি পিচের পরিবর্তে প্লাস্টিকের সাহায্যে মানে সম্প্রতি সেটা ইন্ডিয়াতে চলছে যদি বাংলাদেশে এই পদ্ধতিটা নিয়ে আসা হয় প্লাস্টিকের মাধ্যমে রাস্তা করা তাহলে এটা রাস্তাটা অনেক মজবুত হবে এবং টেকসই হয়ে করবে অনেকদিন আচ্ছা ধন্যবাদ আমরা এবারে অন্য আরও বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের প্রকল্পগুলো দেখব আপনাদের প্রতিষ্ঠানের নাম
বানি ভাই আব্দুল আল মাহমুদ বানি ভাই এমপি উচ্চ বিদ্যালয়। আচ্ছা, কি কি ধরনের প্রকল্প প্রদর্শন করছেন আপনারা? প্রদর্শন করেছি মডার্ন ইকো ফ্রেন্ডলি ম্যাটেরিয়ালস, অর্থাৎ পরিবেশ বান্ধব সামগ্রী। তো বর্তমান বিশ্বে বর্তমান আমরা সমাজে কিভাবে পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে চলে কিভাবে আমরা ভালো জীবন যাপন করতে পারবো, এই নিয়ে আমাদের আজকের প্রজেক্টের আয়োজন। তো আমাদের আজকের প্রজেক্টের ফার্স্ট যে অংশ সেটি হচ্ছে ওয়াটারিং ইউজিং সোলার পাওয়ার, অর্থাৎ এখানে সৌর প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ ব্যতীত আমরা মোটর দিয়ে পানি বের করতে পারবো। বর্তমানে পল্লী উন্নয়ন বোর্ড বলছে যে বাংলাদেশে প্রতিদিন 6000 মেগাওয়াটের বিদ্যুতের প্রয়োজন, কিন্তু সেখানে উৎপন্ন হচ্ছে 4200 মেগাওয়াট, অর্থাৎ আমরা কতটুকু যে বিদ্যুতের বিভ্রাট, বিদ্যুতের ঘাটতি, সেটা যখন আমাদের কৃষক খেতে পানি দিতে যায় তখন কিন্তু তারা হাড়ে হাড়ে টের পায়। তো এখন আমাদের আর বিদ্যুতের অপেক্ষায় বসে থাকতে হবে না, এখানে আমার সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক পানি হয়ে আমরা একেবারে আমাদের খেতে পানি দিতে পারবো। তো আমাদের দ্বিতীয় প্রজেক্টটি যেটি হচ্ছে যে স্মোক অ্যাবজর্বার, সেটি হচ্ছে যে বর্তমানে পাকিস্তানের ওই করাচি কিংবা বাংলাদেশের ঢাকা বা ভারতের ওই দিল্লিতে যে বর্তমানে যে বায়ুদূষণ হচ্ছে, তো এই বায়ুদূষণ থেকে কীভাবে আমরা নিজেদেরকে নিজের সেভ করতে পারবো, এইভাবে কি আমরা সারা জীবন মাস্ক পরেই থাকবো, মাস্ক পরলেই কি আমাদের ভালো দেখা যায়? তো আমরা এখন আমাদের ধোঁয়া থেকে আমাদের বাঁচতে হলে প্রথমে আমরা বানিয়েছি স্মোক অ্যাবজর্বার, সেটি হচ্ছে যে সুইচ অন করার সঙ্গে সঙ্গে এখান থেকে ধোয়া যাবে এবং তারপর থেকে এদিক থেকে বের হয়ে যাবে। এবং তারপর আমরা যেটি বানিয়েছি আর্থ কুইক অ্যালার্ম, অর্থাৎ এই ভূমিকম্পের অ্যালার্ম। তো বর্তমান বিশ্বে দিকে তাকালে এমন কোনো মিডিয়া বা কোনো সংবাদ মাধ্যম নেই যে তাদের কোনো ক্যাপাবিলিটি নেই যে অগ্রিম কোনো বার্তা প্রকাশ করবে, অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগের মধ্যে এটাই কিন্তু সবচেয়ে ভয়াবহ দুর্যোগ, যে দুর্যোগ সম্পর্কে আগাম কোনো বার্তা বা কোনো মিডিয়া প্রকাশ করতে পারে না। তো এখানে আমরা বানিয়েছি যে একটু কম্পন সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গেই এখানে আওয়াজ বেজে উঠবে এবং সেখান থেকে আমরা নিজের জীবনটাকে অনেকটাই সেভ করতে পারবো। আচ্ছা, ধন্যবাদ। 43তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান অলিম্পিয়াড 2022-এ কিন্তু বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকল্প সম্পর্কে আমরা জেনেছি ইতোমধ্যে। আমরা আরও বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের প্রকল্প ঘুরে দেখব এবং তাদের এই প্রকল্পগুলো কেমনভাবে বাস্তবায়ন করা সম্ভব সেই প্রকল্পগুলো সম্পর্কে আমরা জানব। আমরা দেখতে পাচ্ছি শেরপুর জেলার নকলা উপজেলা সরকারি হাজি জাল মাহমুদ কলেজের শিক্ষার্থীরা কিন্তু উন্নত গ্রামীণ জীবনযাত্রা, প্রধানমন্ত্রীর ভিশন গ্রাম হবে শহর নিয়ে একটি প্রকল্প এখানে প্রদর্শন করছেন। আমরা তাদের কাছ থেকে জেনে নিব যে এই প্রকল্পটি আমাদের বাস্তব জীবনে যদি বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে কি ধরনের পরিবর্তন আসবে বলে তারা মনে করছে। আসসালামু আলাইকুম, আমি জাসিয়া সাবা। এটা হচ্ছে আমাদের প্রথম প্রজেক্ট। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে উন্নত গ্রামীণ জীবন, প্রধানমন্ত্রীর ভিশন গ্রাম হবে শহর। বঙ্গবন্ধু কন্যা দেশনাথ জয়ন্তী শেখ হাসিনা একটি বিশেষ প্রকল্প একটিবারে একটি সময় এই বিষয়টি অবলম্বন আমাদের আজকের এই প্রজেক্ট। আমাদের এই প্রজেক্টে আমরা একটি আদর্শ গ্রামকে তুলে ধরার চেষ্টা করছি। সুজলা সফল শস্য শ্যামলা এই গ্রামটিতে থাকবে শহরের জীবনের মতো সুযোগ সুবিধা, এই প্রত্যয় মাথায় রেখে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন দূষণমুক্ত একটি আদর্শ গ্রাম কেমন হবে সেটা তুলে ধরার চেষ্টা করছি। আমরা এখানে রাস্তার পাশাপাশি ডাস্টবিন রেখেছি, ডাস্টবিনে আলাদা আলাদাভাবে পচনশীল দ্রব্য রাখার জায়গা রেখেছি। এখানে যে পচনশীল দ্রব্যগুলো রয়েছে সেগুলোকে আমরা এই কন্টেনারে সংরক্ষণ করব। এখানে কিছুদিন সংরক্ষণ করার ফলে এখানে অ্যামোনিয়া ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। এই অ্যামোনিয়া ও কার্বন ডাইঅক্সাইডকে আমরা এই পাইপ দ্বারা চালনা করব। 30°C তাপমাত্রা বা তার কোনো তাপ এবং নির্দিষ্ট চাপে কার্বন ডাইঅক্সাইড কঠিন কার্বন ডাইঅক্সাইডে পরিণত হবে, যেটাকে আমরা আলাদাভাবে এই পাত্রে সংরক্ষণ করব এবং অ্যামোনিয়া গ্যাসকে আমরা এখানে সঞ্চালন করব। এই কঠিন কার্বন ডাইঅক্সাইডকে আমরা তাপ দিয়ে গ্যাসীয় কার্বন ডাইঅক্সাইডে পরিণত করব এবং এই গ্যাসীয় কার্বন ডাইঅক্সাইডকে আমরা এই নলের সাহায্যে এখানে সঞ্চালন করব। এখানে যে অপচয় ব্যাপগুলো রয়েছে সেগুলোকে আমরা এই কন্টেনারে পুরানোর ফলে যে গ্যাসীয় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে সেটাকে আমরা এই নলের সাহায্যে এই কন্টেনারে সঞ্চালন করব। এখানে অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে প্রথমে অ্যামোনিয়া কার্বোমেট এবং পরে ইউরিয়া সার উৎপন্ন করবে, যেটাকে আমরা ফসলাদির জমিতে ব্যবহার করতে পারবো। এখানে যতটুকু রয়েছে পুরোটা জুড়েই হচ্ছে একটি গ্রামীণ জীবনযাত্রা, উন্নত গ্রামীণ জীবনযাত্রা সম্পর্কে আপনারা প্রকল্প বাস্তবায়ন প্রদর্শন করছেন, তাই তো? জি। আচ্ছা দর্শক, আমরা এবারে শেরপুরের অন্য আরও একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রকল্প সম্পর্কে জানার চেষ্টা করব। এখানে রয়েছে ঝিনাইগাতি আদর্শ মহিলা ডিগ্রি কলেজ, তাদের বিভিন্ন প্রকল্প আমরা দেখতে পাচ্ছি, তারা কী কী ধরনের প্রকল্প প্রদর্শন করেছে এবং সেই প্রকল্প আমাদের বাস্তব জীবনে প্রদর্শন যদি ইমপ্লিমেন্ট করা যায় তাহলে কী ধরনের পরিবর্তন আসতে পারে সেগুলো সম্পর্কে আমরা এই কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে জানার চেষ্টা করব। যে আপনাদের কী কী প্রকল্প প্রদর্শন করা হয়েছে এবং এই প্রকল্প সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানান। জি, এটা আমাদের নবায়নযোগ্য শক্তি সম্পন্ন আদর্শ গ্রাম। এই গ্রামের ভিতরে আমরা এই গ্রামেরই বিভিন্ন পদার্থ দিয়ে কীভাবে আমরা এই গ্রামের জন্যই
বিদ্যুৎ উৎপন্ন করব গ্যাস উৎপাদন উৎপন্ন করব এগুলাই দেখাচ্ছি যেমন ধরেন এটি হলো এই গোয়াল ঘর এই গোয়াল ঘরের বর্জ্য পদার্থ অর্থাৎ গোবর এই বায়োগ্যাস প্ল্যান্টের মূল উপাদান এই এই উপাদানের ওই উপাদানগুলো পচে বায়োগ্যাস উৎপন্ন হবে এবং মাটির নিচে পাইপলাইনের মাধ্যমে এই বাড়িগুলোতে সরবরাহ করা হবে এতে করে এই বাড়িগুলোর বিদ্যুতের ঘাটতি পূরণ হবে এবং এই অবশিষ্ট বেঁচে থাকা যে বর্জ্য পদার্থগুলো এগুলো আমরা পুকুরে মাছের খাদ্য হিসেবে এবং ফসল চাষে ব্যবহার করতে পারি আচ্ছা ধন্যবাদ দর্শক শুনছিলেন শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার আদর্শ মহিলা ডিগ্রি কলেজের একটি প্রকল্প সম্পর্কে আমাদেরকে জানাছিলেন এখানকার শিক্ষার্থী দর্শক আমরা এখানকার প্রায় অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীরা বিভিন্ন প্রকল্প সম্পর্কে আজকে এই বিজ্ঞান মেলাতে তাদের প্রদর্শনীগুলো করছিল সেগুলো সম্পর্কে জানানোর চেষ্টা করছিলাম আজকের এই লাইভের মাধ্যমে দর্শক অন্য কোনো বিষয়ে আবারও যুক্ত হব চ্যানেল 24 এর ফেসবুক পেজে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ